কথা দিচ্ছি আজকের ক্লাসটি করার পর তোমাকে বাংলা কোনো নাম বা বাংলা কোনো শব্দকে ইংরেজিতে লেখার সময় কোনোরকম প্রবলেমের ফেস করতে হবে না তুমি এস এম ইংরেজিতে চ্যাটিং করতে পারবে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকে যে কারো সাথে দিব্যি কথা বলতে পারবে উইদাউট এনি ডাউটস বাট তার আগে তোমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে যেমন কি বাংলা বর্ণের সাথে ইংরেজি বর্ণের উচ্চারণের মিল রাখতে হবে অর্থাৎ আমরা বাংলাতে যে ট নেই টয়ের জন্য ইংরেজির যে বর্ণটি মিল রয়েছে সেটি হলো টি অর্থাৎ টয়ের জন্য টি এর যেই মিল সেটা মাথায় রাখতে হবে এরকম করে বাংলায় একটি বর্ণের জন্য ইংরেজির একটি লেটার ব্যবহার করতে হবে যেমন কি আমি একটু আগেই দেখিয়ে দিলাম যে ট টয়ের জন্য ইংরেজিতে টি নেব দুটো টি কিন্তু নেব না জাস্ট একটি টি নেব এরপরে আসে যদি ইংরেজি একটি লেটার দ্বারা বাংলা বর্ণের সাথে উচ্চারণ না মিলে তাহলে ইংরেজিতে দুটি লেটার নিতে হবে যেমন কি ঠ ঠয়ের জন্য আমরা টি এইচ নেই ঠয়ের জন্য শুধু টি নিলে কিন্তু হবে না এখানে আমাদের দুটি লেটার নিতে হবে অর্থাৎ টি এইচ নিতে হবে অর্থাৎ এরকম কিছু বাংলা বর্ণ রয়েছে যেগুলির কিন্তু ইংরেজিতে দুটি লেটার নিতে হয় কাজেই সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এরপরে আসে যেমন ভুল উচ্চারণের আশঙ্কা থাকে এমনভাবে লেখা যাবে না আর বর্ণ বিশ্লেষণ কিভাবে করতে হয় কিভাবে আমাদের সেই বর্ণ অনুযায়ী বানানগুলো ঠিক করতে হয় সেই বিষয়ে সব কিছু আজকের ভিডিওতে তোমরা জানবে সো ভিডিওটিকে এন্ড পর্যন্ত দেখবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বিলাইকনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তো যেমন কি ফার্স্ট আমি বলেছিলাম যে বাংলা বর্ণের সাথে ইংরেজি বর্ণের উচ্চারণের মিল রাখতে হবে অর্থাৎ বাংলা বর্ণমালাগুলির ইংরেজি প্রতিবর্ণ সম্পর্কে জানতে হবে তো ফার্স্ট আসলো স্বরবর্ণ দেখো তোমরা এর আগে সর্বর্ণ সম্পর্কে জেনেছো ঠিকই বাট কিন্তু সেগুলি ছিল ইংরেজি শব্দের ইংরেজি বানানোর ক্ষেত্রে আর বাংলা শব্দের যখন ইংরেজি বানানে চলে যাবে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু অন্যভাবে জানতে হবে মানে কিছু কিছু বিষয়ে মিস আউট হয়ে যায় যেমন তোমাদের সামনে এখানে আমি সরবর্ণের ইংরেজি প্রতিবর্ণ যে চারটি দিয়েছি এটা কিন্তু পুরোপুরি ইংরেজি শব্দের ইংরেজি বানানোর ক্ষেত্রে প্রযোজ্য এটা কিন্তু বাংলা বানানো হবে না যেমন কি এখানে ফার্স্ট অ অর্থাৎ স্বর অ এর জন্য ইংরেজিতে কখনো কখনো এ ইউ নেওয়া হয় সেটা এখানে লেখা আছে বাট বাংলায় এমন কোনো শব্দ নেই যার ইংরেজি বানানে আমরা এ ইউ নিব মানে অ সাউন্ডের জন্য এ ইউ নেব ঠিক এভাবে দীর্ঘই সাউন্ডের জন্য কিন্তু কখনো কখনো ইংরেজিতে ই এ নেওয়া হয় অর্থাৎ ইংরেজি বানানোর ক্ষেত্রে ই এ নেওয়া হয় বাট বাংলা এমন কোনো শব্দ নেই যেখানে কিন্তু ইংরেজি বানানোর ক্ষেত্রে আমরা ই এ নেব দীর্ঘই সাউন্ডের জন্য কাজেই বাংলার জন্য আলাদাভাবে একটু জানতে হবে তো বিষয়টা একই প্রায় কিছুটা জাস্ট ডিফারেন্ট তো সেই বিষয়টা একটু দেখলে হয়ে যাবে তো চলো আমরা দেখে নিই বাংলা বানানোর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে তো সর্বাম্ম যেমন অ সাউন্ডের জন্য ইংরেজিতে এ কখনো কখনো মানে মাঝে মাঝে আমাদের ও নিতে হবে সেই বিষয়টা আমি পরে বলবো মানে বিষয়টা ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে আয়ের জন্যও কিন্তু এ নেওয়া হয় অর্থাৎ অ এর জন্য এ হবে এবং আয়ের জন্যও এ হবে এরপর ই অর্থাৎ রসই এর জন্য আই হয় কখনো কখনো ই হয় এরপর দীর্ঘ ই এর জন্য কখনো আই হয় কখনো কখনো আবার ডাবল ই হয় রস এর জন্য ইউ হয় দীর্ঘ এর জন্য ইউ হয় রি এর জন্য আর আই একসাথে হবে রি এরপর এ এর জন্য হয় ওই এর জন্য ও আই হয় ও এর জন্য ও হয় ও এর জন্য ও ইউ হয় তো এবার আমাদের বাংলা ব্যঞ্জন বর্ণের ইংরেজি প্রতিবর্ণ সম্পর্কে জানতে হবে তারপরে আমরা বাংলা শব্দ বা নামের ইংরেজি বানান শিখব তো যেমনটা কি আমরা জানি কয়ের জন্য কে নেওয়া হয় কিন্তু মাঝে মাঝে কিউ নেওয়া হয় এটা খুবই কম ইউজ হয় সেটা পরে বলে দেবো তো মনে রাখবে কয়ের জন্য কে নেওয়া হয় এরপর ক্ষয়ের জন্য কে এইচ নেওয়া হয় গয়ের জন্য জি হয় ঘ এর জন্য জি হয় উমতে এন জি আর কখনো কখনো এন হয় মানে এন জিটাই বেশিরভাগ ক্ষেত্রে হয় চয়ের জন্য সি এইচ নেওয়া হয় ছয়ের জন্য সি ডাবল এইচ হয় বর্গীয় জয়ের জন্য জে হয় ঝয়ের জন্য জে এইচ হয় ইও এর জন্য এন হয় টয়ের জন্য টি হয় ঠয়ের জন্য টি এইচ হয় ডয়ের জন্য ডি হয় ঢ জন্য ডি এইচ হয় মূর্ধ নয়ের জন্য এন হয় এরপর তয়ের জন্য টি হবে থয়ের জন্য টি এইচ দয়ের জন্য ডি ধয়ের জন্য ডি দন্ত নয়ের জন্য এন হবে তো এখানে একটি বিষয় দেখো এখানে যে পাঁচটি বর্ণ রয়েছে এগুলোতে একটু মিল রয়েছে যেমন কি টতেও টি নেওয়া হয় ততেও টি নেওয়া হয় এরপর ঠতে টি এইচ হয় থতে টি এইচ হয় ডতে ডি হয় দতে ডি হয় ঢতে ডি এইচ হয় ধতে ডিএইচ হয় মূর্ধন্যতে এন হয় নতেও এন হয় তো এগুলো কিন্তু সিমিলার ঠিক আছে এগুলো মাথায় রাখবে এরপর পয়ের জন্য পি হয় ফয়ের জন্য পিএইচ হয় বা কখনো কখনো এফ হয় বয়ের জন্য বি হয় ভয়ের জন্য বি আবার কখনো কখনো ভি হয় ময়ের জন্য এম হয় নেক্সট অন্তঃস্থীয় জয়ের জন্য যে হয় র রয়ের জন্য আর হয় লয়ের জন্য এল হয় দেখো এখানে আরেকটি ব আমি বাদ দিয়েছি মানে ল ব এরপর আসে তো ল ব তো সেক্ষেত্রে এই বটা বাধ্য আছে কারণ বয়ের জন্য তো বি হবে তো এরপর তালব্য শয়ের জন্য এস এইচ হয় পেটকাটা কাটা মৃদন্য সয়ের জন্য এস এইচ হয় দন্ত স্বয়ের জন্য এস হয় হয়ের জন্য এইচ হবে ডয় রয়ের জন্য আর হবে ঢয়শূন্য রয়ের জন্য আর হবে অন্তঃস্তীয় অয়ের জন্য ওয়াই হয় কখনো কখনো আই হয় এরপর খণ্ডত্ব তয়ের জন্য টি হবে অনুসারের জন্য এন জি হয় কখনো আবার এন হয় আর বিসর্গ বিসর্গটা একটু ডিফারেন্ট এর জন্য অনেক রকম বর্ণের ব্যবহার হয় মানে উদাহরণের মাধ্যমে আমরা এটা বুঝে নেব এরপরে চন্দ্রবিন্দু এর জন্য এন হয় তো এখানে আমরা সর্বর্ণ এবং ব্যঞ্জনবর্ণ সম্পর্কে জানলাম তো এখানে আবার একটি বিষয়ে মাথায় রাখবে যে কারবিহীন ব্যঞ্জন বর্ণের সাথে অ লুকিয়ে থাকে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যেমন কি আমি যদি নেই কা কয় আকারে কা তো এটাকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে পাবো ক আর আ কা মানে সরে আতে আকার তো কয় আকারে কা এটা হয়ে গেল কিন্তু যদি এখানে কোনো আকার না থাকে শুধু ক থাকে তাহলে কিন্তু সেখানে লুপ্ত একটি অ থাকবে অর্থাৎ স্বর অ থাকবে যদি এটাকে বর্ণ বিশ্লেষণ করি তাহলে পাবো ক প্লাস অ মানে স্বর অ ঠিক আছে তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে মানে কোনো কার যদি সেখানে কোনো বর্ণের সাথে না থাকে তাহলে সেখানে কিন্তু লুপ্ত অ থাকবে এগুলো তোমাদের একটু পরেই কাজে লাগবে আচ্ছা তো আমরা এই বিষয়গুলো জানলাম এবার আমাদের কিন্তু শব্দ বা নামের বানান সম্পর্কে জানতে হবে তো দেখো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি সর্বর্ণগুলো দিয়ে কিন্তু বানানগুলো শেখাবো কারণ স্বরবর্ণতে একটু ডিফারেন্ট থাকে আর ব্যঞ্জনণতেও ডিফারেন্ট সেরকম থাকে না কাজেই স্বরবর্ণ করে নেব মানে বর্ণের প্রতিবর্ণ নেব আর এর উদাহরণ দেখাবো তোমাদের তো প্রথম আমরা নেব অ অর্থাৎ স্বর অ এর জন্য নেব এ এটা আমরা একটু আগে দেখলাম তো অয়ের জন্য হয় এ এই সম্পর্কিত শব্দ যেমন অমিত অমিত এখানে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে পাবো স্বর্ তারপর ম এরপর রসই আর ত কারণ এখানে অ আর ম এর সাথে রসিকার আছে ই আছে তো অর্থাৎ রসই হবে তারপর শেষে ত দেখো শেষের তকে আমরা যদি ভাঙাই তাহলে কিন্তু ত প্লাস অ পাবো একটু আগে আমি তোমাদের দেখালাম কিন্তু শেষে যদি থাকে শেষে যদি কারবিহীন কোনো অক্ষর থাকে তাহলে সেটাকে ভাঙাতে হবে না ইংরেজি বানানোর ক্ষেত্রে তো চলো এবার ইংরেজিতে এর বানানটা লিখি যেমন অমিতকে যদি আমরা ইংরেজিতে লিখি তাহলে হয় এ এম আই টি কারণ এখানে অয়ের জন্য এ নেওয়া হয়েছে ময়ের জন্য এম নেওয়া হয়েছে রসই এর জন্য আই নেওয়া হয়েছে আর ত্বয়ের জন্য টি নেওয়া হয়েছে তো অমিত আর আমি বলেছিলাম যে শেষে তটাকে ভাঙাতে হবে না মানে বর্ণ বিশ্লেষণ করব না কারণ ত্বকে যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে শেষে আরেকটি স্বরেও আসে আর স্বরেও থাকলে কিন্তু এই অমিত ইংরেজিতে লিখেছি এখানে কিন্তু আরেকটা এ অ্যাড করতে হতো তাহলে সেটা কিন্তু হয়ে যেত অমিতা ওটা বানানটা ভুল হয়ে যেত ঠিক আছে উচ্চারণে এরকম একটা আসত কাজে এভাবে নিতে হবে না তো নেক্সট শব্দ যেমন অসুখ আগে ছিল অমিত সেটা একটা নাম এবার এটা একটা শব্দ অসুখ তো অসুখ এই শব্দটিকে যদি আমরা ভাঙাই তাহলে পাবো অ তারপরে দন্তস্ব এরপর রস্যৌ আর খ কারণ রস্যউতে রসুকার হয় তো এখানে স রস্মুকার আছে তাই এটাকে এইভাবে বর্ণ বিশ্লেষণ করলাম এবার এখানে অ এর জন্য নেব আমরা এ এর জন্য এস আর রস্যৌ এর জন্য নেই আমরা ইউ সেটা দেখিয়ে দিয়েছি এরপর ক্ষয়ের জন্য হবে কে এইচ তাহলে এটা হয়ে গেলো অসুখ তো এখানেও যদি আমরা খকে বিশ্লেষণ করতাম মানে ক্ষয়ের সাথে যদি অটাকে বের করে নিতাম কারবিহীন যে অটা থাকে লুপ্ত তাহলে কিন্তু এখানেও একটা এ অ্যাড করতে হতো অর্থাৎ সেটা অসুখা হয়ে যেত উচ্চারণটা এখানেও উচ্চারণের ভুল আশঙ্কা রয়েছে কাজেই এখানে আমরা শেষের যে বর্ণগুলি রয়েছে সেগুলোকে আর বিশ্লেষণ করতে হবে না তো এবার চলো অটা দিয়ে দেখা যাক আ এর জন্য এই আ যে বর্ণ রয়েছে বা অক্ষর তার জন্য ইংরেজিতে এ নেওয়া হয় মানে ওর জন্য এ নেওয়া হয় আবার আয়ের জন্য এ নেওয়া হয় তো এর উদাহরণ যেমন আবির সরিয়া বয় দীর্ঘ বৈষণরা আবির তো এর বর্ণ বিশ্লেষণ করলে পাবো সরিয়া এরপর ব তারপর দীর্ঘই আর বয়স্ণরা কারণ এখানে বয়ের সাথে দীর্ঘিকার আছে তা দীর্ঘিকারের জন্য দীর্ঘই নিলাম তো এবার স্বরিয়া এর জন্য হবে এ বয়ের জন্য বি দীর্ঘই এর জন্য আই হয় আর কখনো কখনও ডাবল ই হয় তো তোমরা আই দিতে পারো এখানে ডাবল দিতে পারো কোনো সমস্যা নেই আর সেই বিষয়টা পরে বলবো যখন আই এখানে তো আমরা মানে সরিয়াতে এ হয় সেটাই সেই বিষয়টা জানছি কিন্তু পরবর্তীতে আমরা যখন দীর্ঘইতে আই আর ডাবল ই হয় সেই বিষয়টা জানবো তখন আমি এই বিষয়টা ভালো করে বলবো তো এখানে আমি আই নিলাম ঠিক আছে দীর্ঘ ইয়ের জন্য আয় নিলাম তো এ বি আই হলো এরপর শেষে রয়ের জন্য নেব আর তো এ বি আই আর হবে আবির আবির নেক্সট শব্দ যেমন আকাশ এখানে বর্ণ বিশ্লেষণ করলে পাবো সরিয়া ক এরপর সরিয়া তালব্য শ মানে এর সাথে আঁকা রয়েছে আকার ওটা আ হবে সরিয়া। তো এখন আমাদের ফার্স্ট আ সাউন্ডের জন্য হবে এ এরপর ক এর জন্য কে তারপর আবারও আয়ের জন্য এ এরপর তালব্য এর জন্য এস এইচ তো আকাশ হয়ে গেলো এ কে এ এস এইচ আকাশ আকাশ নেক্সট রসই রসই এর জন্য নেব আমরা আই শব্দ যেমন মিলি মিলিকে ভাঙালে পাবো আমরা ম রসই ল রসই এর জন্য নেব আমরা এম এর জন্য নেব আমরা আই তো মি এরপর ল এর জন্য এল এর জন্য নেব আমরা আই লি মি লি নেক্সট রানী রানিকে ভাঙালে পাবো আমরা বৈষ্ণ র আর আ এরপর মূর্ধন্য আর দীর্ঘই কারণ এখানে দীর্ঘিকার আছে তো রয়ের জন্য নেব আমরা আর আ সাউন্ডের জন্য নেব আমরা এ মূর্ধন্যয়ের জন্য নেব এন আর দীর্ঘ ইয়ের জন্য নেব আমরা আই এখানে তোমরা ডাবল ইও নিতে পারো বিষয়টা একটু করে বলছি তো এটা হয়ে গেলো রানী আর এন আই রানী তো এখানে আবার একটি বিষয় আমি প্রথমে দেখিয়ে দিয়েছি যে রসইতে কখনো কখনো ইও হয় তো সেই সম্পর্কিত একটি শব্দ যেমন ইতি রস্রই তরস্কৃতি ইতি তো এটাকে যদি আমরা ই আই ইতি লিখি তবুও হবে আর আই টি আই ই তবুও কিন্তু হবে কারণ প্রথমে দেখিয়ে দিয়েছি যে উচ্চারণে যদি আশঙ্কা না থাকে তাহলে সেই বিষয়টা আমরা লিখতে পারি তো এখানে উচ্চারণে কোনো রকম আশঙ্কা নেই প্রথম ইতি ই টি আই ইতি হতে পারে পরেও আই টি আই ইতি হতে পারে কোনো সমস্যা নেই নেক্সট বর্ণ দীর্ঘই দীর্ঘই এর জন্য আই নেওয়া হয় কখনও কখনো ডাবল ই নেওয়া হয় তো শব্দ যেমন ঈশান দীর্ঘই তালাব্যশয় আকার দন্তন্য ঈশান ঈশানকে ভাঙালে আমরা পাবো দীর্ঘই তালব্যশ এরপর আ দন্তন্য ঈশান দীর্ঘই এর জন্য প্রথমে আমরা আই নিয়ে দেখি আই নিলাম তারপর এর জন্য এস এইচ এরপর আকারের জন্য এ এবার নয়ের জন্য এন তো ঈশান এখানে হলো আই এস এইচ এ এন ইশান তারপরে আবার আমরা এটাকে দীর্ঘ এর জন্য ডাবল ই নিয়ে দেখি ডাবল ই এস এইচ এ এন ঈশান তো প্রথমেও সাউন্ড ঈশান আসে পরের যে বানান সেখানেও কিন্তু ঈশানই আছে অর্থাৎ এখানে ভুল উচ্চারণের কোনোরকম আশঙ্কা নেই কাজেই আমরা আইও নিতে পারি ডাবল ইও নিতে পারি দীর্ঘই সাউন্ডের জন্য রকম সমস্যা হবে না নেক্সট শরীর তালব্যশা বৈষ্ণরা দীর্ঘি বৈষ্ণরা শরীর এটাকে ভাঙালে আমরা পাবো তালব্যসা এরপর অ তো স অ এরপর বৈষ্ণ র আর দীর্ঘই পাব কারণ বৈষ্ণয়ের দীর্ঘিকা রয়েছে তারপরে থাকলো বৈষ্ণরা এটাকে আর ভাঙাবো না যেহেতু এটা শব্দের শেষে রয়েছে তো এবার তালব্য শয়ের জন্য নেব এস এইচ অ সাউন্ডের জন্য নেব এ আর এর জন্য আর ই এর জন্য নেব ডাবল ই আর এর জন্য আর তো এটা হবে শরীর এরপরে আমরা আই দিয়ে দেখি এস এইচ এ আর আই আর শরীর দেখো দুটোই সেম রকম প্রবলেম হবে না নেক্সট রস্যউ রস্যউ এর জন্য ইউ হয় নাম যেমন মুকুল ম রস ক রস্যৌ ল এর জন্য এম রসবির জন্য ইউ কয়ের জন্য কে রসবর জন্য ইউ লয়ের জন্য এল মুকুল নেক্সট উদাসী রস দ আ আন্তস্ব দীর্ঘই উদাসী রসবের জন্য ইউ দয়ের জন্য ডি আয়ের জন্য এ এর জন্য এস দীর্ঘইয়ের জন্য আই সো এটা হয়ে গেল উদাসী রস্যৌ ডি এ এস আই উদাসী উদাসী নেক্সট দীর্ঘ দীর্ঘতেও ইউ হয় শব্দ যেমন উষা ভাঙালে পাবো দীর্ঘ পেট কাটা স আ দীর্ঘ এর জন্য নেব ইউ পেট কাটা মুদ্রণ এর জন্য নেব এস এইচ এর জন্য নেব এ সো এটা হবে উষা ঊষা ইউ এস এইচ এ উষা শব্দ যেমন মুহূর্ত মারস্য হয় দীর্ঘ তরে মুহূর্ত মরস্যৌ হ দীর্ঘ বৈষ্ণরা অসন্ত ত কারণ এখানে বৈষ্ণব ত যুক্তবর্ণ তয়েরই রয়েছে তো ময়ের জন্য নেব আমরা এম রস জন্য নেব ইউ মু এবার হয়ের জন্য এইচ দীর্ঘ উয়ের জন্য নেব ইউ মুহু আর বৈষ্ণরয়ের জন্য আর শেষে তয়ের জন্য টি মুহূর্ত হয়ে যাচ্ছে তাই এখানে আমরা ও নেব মুহূর্ত তো দেখো উচ্চারণটা করো মুহূর্ত যদি এখানে আমরা ও নানিতাম তাহলে কিন্তু মুহূর্ত এরকম উচ্চারণটা আসতো না কাজেই যখন কোনো উচ্চারণের ভুল আশঙ্কা থাকবে সেই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে আমরা ও দিয়ে দিলাম তো দেখো ত্বকে যদি ভাঙাই আমরা তাহলে পাই প্লাস অ আর প্রথমে আমি বলে দিয়েছি যে মাঝে মাঝে অ এর জন্য ও হয় তো এখানে কিন্তু অ এর জন্য ও নিলাম মানে ভাঙানোর পর মুহূর্ত মানে কিছু কিছু বিষয় জাস্ট আমাদের বুঝে নিতে হবে তাহলে ওটা ক্লিয়ার হয়ে যাবে এরকম করে পরবর্তী যেমন রি রি এর জন্য নেই আমরা আর আই রি শব্দ যেমন কৃষক ভাঙালে পাই ক রি পেট কাটার মধ্যে শ আর পেটকাটার মধ্যে স যেহেতু মাঝখানে আছে তার এটাকেও ভাঙাতে হবে অর্থাৎ এখানে লুপ্ত অ রয়েছে অ এরপরই আছে ক সে সেটা ভাঙাবো না তো কয়ের জন্য নেব আমরা কে এবার রি এর জন্য নেই আর আই তারপরে পেটকাটা মূলধনের শয়ের জন্য এস এইচ অ এর জন্য এ এরপরে কয়ের জন্য কে তো কে আর আই এস এইচ এ কে কৃষক কৃষক নেক্সট ঋণ রি এর জন্য হবে আর আই মূর্ধন নয়ের জন্য এন ঋণ পরবর্তী বর্ণ যেমন এ এ এর জন্য হবে ই শব্দ যেমন সেলিম সেলিমকে ভাঙালে পাই স এ ল ই ম সেলিম এর জন্য এস এ এর জন্য ই এল এর জন্য আই ময়ের জন্য এম সেলিম এস ই এল আই এম সেলিম সেলিম নেক্সট শব্দ যেমন এখানে সেখানে সেখানেকে ভাঙালে পাবো আমরা স এ সে খা ন এ নে সেখানে এখানে দন্ত সয়ের জন্য নেব আমরা এস এ এর জন্য নেব ই ক্ষ এর জন্য নেব এইচ আকারের জন্য নেব আ দন্ত নয়ের জন্য নেব এন এ এর জন্য নেব ই তো সেখানে এস ই কে এইচ এ এন ই সেখানে সেখানে পরবর্তী ওই এর জন্য নেব আমরা ও আই শব্দ যেমন বৈশাখ ব ওই বই স আ বৈশাখ তো বয়ের জন্য নেব আমরা ব ওইয়ের জন্য আমরা নেই ও আই ওই এরপরে তালব্য শয়ের জন্য এস এইচ আয়ের জন্য এ খয়ের জন্য কে এইচ বৈশাখ বি ও আই বই এস এইচ এ শা কে এইচ খ বৈশাখ বৈশাখ নেক্সট তৈরি তৈরিকে ভাঙালে পাবো আমরা ত ওই তৈ বৈষ্ণ র আর ই রি তৈরি তো ইংরেজিতে হবে তয়ের জন্য টি ওইয়ের জন্য হবে ও আই বৈষ্ণ রতে আর আর রসইতে আই তৈরি তৈরি টি ও আই আর আই তৈরি নেক্সট ও ও এর জন্য হয় ও ইংরেজিতে ও বাংলাতেও ও শব্দ যেমন মোহিনী মোহিনীকে ভাঙালে পাওয়া যায় ম ও মো তারপর হ রসই হি এবার দন্তন্য দীর্ঘই নি মোহিনী ম এর জন্য নেব আমরা এম ও এর জন্য হবে ও মো আর হ এর জন্য এইচ এর জন্য হয় আই তাহলে হয়ে গেলোটা মোহি এরপর দন্ত নয়ের জন্য এন আর দীর্ঘ এর জন্য আই নিব ডাবল ইউ নিতে পারো তো মোহিনী এম ও এইচ আই আই মোহিনী মোহিনী তারপর মোমো ম ও মো ম ও মো মানে মোমো তো এম ও এম ও হবে মোমো মোমো নেক্সট ওয়ের জন্য হবে ও ইউ ও শব্দ যেমন ঔষধ এর ইংরেজি বানান হবে ও ইউ এস এইচ ও ডি এইচ ঔষধ ঔষধ সৌরভ তো এখানে সহায়ের জন্য এস এবার ও এর জন্য হবে ও ইউ সৌ ব এ ভি রফ সৌরভ সৌরভ তো এবার এখানে বিসর্গ চন্দ্রবিন্দু অনুসার এই বিষয়গুলো বাদ গেল এগুলো কিন্তু শব্দের সাথে আমাদের যুক্ত থাকে কাজেই পরবর্তী সময়ে আমরা যখন শব্দেরগুলির বানান শিখব তখন আমরা এই বিষয়গুলো জানবো এর পরবর্তী পার্ট আসবে সেই পার্টটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং